প্রিয় শিক্ষার্থী আপনারা যারা গ্রুপ সি বা গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা দেবেন তারা জেনে গেছেন সিলেবাস যে ইংলিশ রয়েছে সেভেন্টি মার্কসের এবং জেনারেল স্টাডিজ কারেন্ট এফেয়ার্স মিলে রয়েছে হান্ড্রেড মার্কসের এর একই দিনে পরীক্ষা হবে তো জেনারেল স্টাডিজের কিন্তু কোনো সীমানা নেই অসীম বাউন্ডারি রয়েছে কোথা থেকে কোথা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হবে সেটা আপনি বলে শেষ করতে পারবেন অনেকগুলো টপিক রয়েছে তো কিছু শর্টকাট ট্রিক্স ইউজ করে কিছু জিনিস আপনাকে শিখতে হবে যেগুলো আপনি পরীক্ষা হলে গেলেও ভুলবেন না তো শর্ট ট্রিক্স ইউজ না করে যদি শিখেন অনেকটা হয়তো অনেকেই মুখস্থ করবেন সেটা পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে ফেলবেন ভুলে যাবেন ঠিক আছে তো আজকের আয়োজনটা শুধুমাত্র উইথ শর্ট ট্রিক্স কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাশন করবো তো চলুন শুরু করি প্রথম যেটা দেখুন যে আয়রন প্রোডিউসিং কান্ট্রি লৌহ উৎপাদক দেশ কোনগুলি এমন প্রশ্ন আসতে পারে যে পৃথিবীতে সবচেয়ে বেশি লৌহ উৎপাদন করা হয় কোন দেশে অর্থাৎ ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড কোনটা ফোর্থ কোনটা ওকে তো প্রথম লৌহ উৎপাদক দেশ হচ্ছে চায়না চায়না সবচেয়ে বেশি লৌহ উৎপাদন করে তারপর সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়া থার্ড হচ্ছে ব্রাজিল ফোর্থ হচ্ছে ইন্ডিয়া তো সেগুলো মনে রাখবেন কীভাবে যখন গুলিয়ে ফেলবেন অনেকটা যখন শিখবেন তখন গুলিয়ে ফেলবেন যে ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা থার্ড কোনটা ইন্ডিয়া ফোর্থ কোনটা বা বলে দিতে পারে যে লৌহ উৎপাদনে ভারতের স্থান কত তো লৌহ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে চতুর্থ ফোর্থ ওকে তো মনে রাখবেন লুহার চাবি একটা হচ্ছে শর্ট ট্রিক্স মনে রাখবেন যে লুহার চাবি কারণ চাবি সাধারণত কী দিয়ে তৈরি করা হয় চাবি সাধারণত লোহা দিয়ে তৈরি করা হয় তো চাবি মনে রাখলে চাবি থেকে সবগুলো লিঙ্ক হয়ে যাবে চাবি বানানটা কী হবে সিএইচ এ বিআই তো সিএইচ মানে হচ্ছে চায়না এ মানে হচ্ছে অস্ট্রেলিয়া বি মানে হচ্ছে ব্রাজিল এবং আই মানে হচ্ছে ইন্ডিয়া বুঝলেন তো ট্রিক্স ইউজ করে আমরা কীভাবে সেগুলো মনে রাখতে পারবো লৌহ উৎপাদক দেশ মনে রাখবো লুহার চাবি চাবি সিএইচ ফর চায়না এ ফর অস্ট্রেলিয়া বি ফর ব্রাজিল আই ফর ইন্ডিয়া তো ভারতের স্থান হচ্ছে চতুর্থ ওকে লৌহ মানে ভারতের স্থান চতুর্থ বলতে পারি লৌহ প্রথম প্রথমকে রয়েছে লোহার চাবি সিএইচ ফর চায়না এবার মনে রাখবেন ওকে পরে যেটা হচ্ছে স্টেটস হ্যাভিং বিধান পরিষদ টু টায়ার সিস্টেম যেখানে রয়েছে বিধানসভা রয়েছে বিধান পরিষদ রয়েছে কিছু কিছু স্টেটেই সেগুলো রয়েছে বিধানসভা এবং বিধান পরিষদ আর ম্যাক্সিমাম স্টেটে রয়েছে শুধু বিধানসভা ওকে তো বিধান পরিষদ যে যে স্টেটে রয়েছে সেগুলো কী কী সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর আগে ছিল জম্মু কাশ্মীরটা এখন থাকবে না যেহেতু সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র বিহার কর্ণাটকা তেলেঙ্গানা এই এইগুলো রাজ্যতেই রাজ্যগুলোতে কিন্তু বিধান পরিষদ রয়েছে তো মনে রাখবেন যে ইউজ আম এই শর্ট ট্রিক্সটা মনে রাখলেই হয়ে যাবে এখন তো আমের সিজন আসছে না প্রচুর আম বিক্রি হবে ইউজ আম বিকতে জাস্ট এই কথাটা মনে রাখবেন ইউজ আম বিকতে ইউ ফর হচ্ছে গিয়ে ইউ ফর হচ্ছে গিয়ে ইউপি ইউপি মানে হচ্ছে উত্তরপ্রদেশ আর জে ফর ছিল জম্মু কাশ্মীর তো জেটা এখন ক্যান্সেল হয়ে যাবে ইউ ফর হচ্ছে উত্তরপ্রদেশ সেটা মনে রাখবেন আর আম আমের ক্ষেত্রে আ হচ্ছে এ প্রথমে হচ্ছে আম যদি এ এ এম লিখি তাহলে এ যেটা হচ্ছে আমের এ হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশ হ্যাঁ এ ফর অন্ধ্রপ্রদেশ ম ফর মহারাষ্ট্রা বিকতে বি ফর বিখা বিহার ক দিয়ে হচ্ছে কর্ণাটকা আর তে হচ্ছে তেলেঙ্গানা বুঝতে পারলেন তো ইউ জাম ভিক্তি কীভাবে আমরা বিধান পরিষদের নামগুলো মনে রাখবো কোন কোন রাজ্যগুলোতে বিধান পরিষদ রয়েছে সেগুলো হচ্ছে ইউ জাম বিক্তে ইউ ফর ইউপি আ হচ্ছে অন্ধ্রপ্রদেশ ম হচ্ছে মহারাষ্ট্র বি হচ্ছে বিহার ক হচ্ছে কর্ণাটকা তে হচ্ছে তেলেঙ্গানা ওকে পরের প্রশ্ন যেটা ইন্ডিয়ান স্টেটস হুজ বর্ডার উইথ পাকিস্তান ভারতের কোন রাজ্যগুলোর বর্ডার রয়েছে পাকিস্তানের সঙ্গে সেটা মনে রাখবেন জাস্ট পঙ্গুরাজ হ্যাঁ পঙ্গুরাজ পাকিস্তানের কোনো একজন এসেছিলো ইন্ডিয়াতে তাকে আমরা মেরে পঙ্গু আনিয়ে দিয়েছি ওকে হ্যাঁ হাত পা ভেঙে দিয়েছি সব পঙ্গুরাজ ওকে তো পাকিস্তানের সঙ্গে ভারতের যে রাজ্যগুলোর বর্ডার রয়েছে সেগুলোর নাম মনে রাখবেন পঙ্গুরাজ এই শর্ট ট্রিক্সে পাকিস্তানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের বর্ডার রয়েছে এক হচ্ছে পাঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট রাজস্থান জম্মু কাশ্মীর ওকে তো সেটা মনে রাখবেন হচ্ছে গিয়ে পঙ্গুরাজ ফর পাঞ্জাব জি ফর গুজরাট রা ফর রাজস্থান ফর জম্মু কাশ্মীর ওকে সেটা মনে রাখলে আপনাদের সব কিছু হয়ে যাবে নেক্সট যেটা হচ্ছে গিয়ে কান্ট্রিজ অ্যাকর্ডিং টু পপুলেশান সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ কোনটা সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে গিয়ে চায়না আমরা জানি জনসংখ্যার দিক দিয়ে ভারত হচ্ছে দ্বিতীয় আমরা জানি তৃতীয় কে সেটা হয়তো অনেকেই জানেন না চতুর্থ কে পঞ্চম কে ষষ্ঠ কে সেটা হয়তো অনেকেই জানেন না তে সেই নামগুলো মনে রাখার জন্য আপনার একটা ট্রিক্স রয়েছে যে সিআইএ ও আইবি পাকিস্তান গেলো সেটা এই শর্ট ট্রিক্সটা আপনি মনে রাখবেন বাস আপনার হয়ে গেল ওকে তো সিআইএ সি ফর চায়না আই ফর ইন্ডিয়া এ ফর অস্ট্রেলিয়া আমেরিকা ওকে সি ফর চায়না আই ফর ইন্ডিয়া এ ফর আমেরিকা সিআইএতে হয়ে গেল চায়না ইন্ডিয়া আমেরিকা তো সবচেয়ে বেশি পপুলেশন রয়েছে কোন দেশে চায়নাতে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়া বা ভারত তৃতীয় স্থানে রয়েছে আমেরিকা চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া আই ফর ইন্দোনেশিয়া পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল এবং ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তান সিআইএ আই বি সি আইএইগুলো হচ্ছে ইন্টেলিজেন্স এজেন্সি ওকে সিআইএ ও আইবি পাকিস্তান গেল সেটা মনে রাখলেই হয়ে যাবে তাহলে প্রথম ছটা দেশ হয়ে গেল জনসংখ্যার দিক দিয়ে তারপর যেটা সেটা হচ্ছে ল্যান্ড টু ল্যান্ড ফাইটিং মিসাইল মিসাইল অনেক ধরনের রয়েছে কিছু রয়েছে ল্যান্ড টু এয়ার কিছু রয়েছে ল্যান্ড টু ল্যান্ড কিছু রয়েছে এয়ার টু এয়ার হ্যাঁ এমন এমন তো ল্যান্ড টু এয়ার ফাইটিং মিসাইলগুলোর নাম কীভাবে মনে রাখবেন একথা পরীক্ষায় প্রশ্ন এমন দিয়ে দিল যে প্রহর মিসাইলটি কী ধরনের মিসাইল তো প্রহর হচ্ছে ল্যান্ড টু ল্যান্ড ফাইটিং মিসাইল অর্থাৎ ভূমি থেকে ভূমিতেই ফাইট করবে সেটা ভূমি থেকে বায়ুতে ফাইট করবে না বা বায়ু থেকে বায়ুতে ফাইট করবে না অনেক ধরনের মিসাইল পাওয়া যায় ওকে তো বলে দিল যে প্রহর কী ধরনের মিসাইল বা অগ্নি কী ধরনের মিসাইল পৃথিবী কী ধরনের মিসাইল সৌরিয়া কী ধরনের মিসাইল ধনুষ কী ধরনের মিসাইল তো সেগুলো হচ্ছে ল্যান্ড টু ল্যান্ড ফাইটিং মিসাইল তো এই নামগুলোও মনে রাখতে হবে মনে রাখবেন কীভাবে ল্যান্ড টু ল্যান্ড ফাইটিং মিসাইলের ট্রিক্স হচ্ছে পাপি সাধু দিয়ে আমরা ফাইট করবো দিয়ে আমরা কাকে মারবো পাপি সাধু যারা রয়েছে তাদেরকে মারবো জাস্ট মনে রাখবেন এইভাবে হ্যাঁ মিসাইল ল্যান্ড টু ল্যান্ড ফাইটিং মিসাইল হচ্ছে গিয়ে পাপি সাধু তো পি ফর প্রহর এ ফর অগ্নি আবার পি ফর পৃথিবী এস ফর সৌরিয়া আর ডিএইচ ইউ মানে হচ্ছে ধনুষ ওকে পাপি সাধু দিয়ে আমরা পাঁচটা মিসাইলের নাম জেনে গেলাম যে ল্যান্ড টু ল্যান্ড ফাইট করে তারপর হচ্ছে জি সেভেন কান্ট্রিজ জি সেভেন কান্ট্রি হচ্ছে সাতটা দেশের যারা একসাথে সমন্বয় হয়ে কাজ করে বিভিন্ন ইস্যু নিয়ে তো সেদের সেগুলো হচ্ছে জি সেভেন কান্ট্রিজ আবার জি ফোর কান্ট্রিজ রয়েছে চারটা দেশের একটা গ্রুপ বিভিন্ন বিষয়ে এরা কাজ করে তো জি ফোর কান্ট্রিজ কোনগুলা এবং জি সেভেন কান্ট্রিজ কোনগুলা সেগুলো মনে রাখবেন জি সেভেন কান্ট্রিজ মনে রাখার জন্য মনে করবেন যে জি সি এফ আশি টাকা যে জি জি সি এফ আশি টাকা যে জি মানে হচ্ছে দিদিকে আমরা জি জি বলি অনেক সময় তো জিজি হয়তো দিদি আপনাকে বললো যে একটা বাল্ব নিয়ে আসো আমার ছোটো বাল্বটা ফিউজ হয়ে গেছে একটা সিএফএল বাল্ব নিয়ে আসো তো তুমি বললে যে জিজি সিএফ আশি টাকা যে সিএফ তো অনেক টাকা আশি টাকা লাগবে সিএফ কিনতে এমনভাবে মনে রাখবে যে জি জি সিএফ আশি টাকা যে তো এইটা যদি মনে রাখেন আপনার জি সেভেন কান্ট্রিগুলো হয়ে যাবে দেখুন জি ফর জার্মানি জি ফর গ্রেট ব্রিটেন হ্যাঁ তারপর সি ফর কানাডা এফ ফর ফ্রান্স আশি আশি ইউএসআই আসি সেটা থেকে হচ্ছে ইউনাইটেড স্টেট ওকে ইউনাইটেড স্টেট হ্যাঁ ইউনাইটেড স্টেট আশি টাকা এইভাবে মনে রাখবেন যে ইউএসআই আসি হ্যাঁ এভাবে মনে রাখতে হবে তো ইউএস ফর ইউনাইটেড স্টেট আই ফর ইতালি আর জে ফর জাপান ওকে হয়ে গেল তো জি সেভেন কান্ট্রিজ জি জি সি এফ আশি টাকা যে জার্মানি গ্রেট ব্রিটেন সি ফর কানাডা এফ ফর ফ্রান্স এফ ফর ফ্রান্স আশিটাকে ইউএসএই লিখবেন ইউএস ফর ইউনাইটেড স্টেট আই ফর ইতালি আর জে ফর জাপান জাস্ট জি সেভেন কান্ট্রিজ রয়েছে এমনও প্রশ্ন আসতে পারে যে চারটা কান্ট্রির নাম দিয়ে দিল যে বলবে যে নিচের কোনটা জি সেভেন কান্ট্রি নয় অর্থাৎ এই লিস্ট থেকে তিনটা দিয়ে দেবে বাইরে থেকে একটা দিয়ে দেবে তো আপনার এই লাইন যদি মনে হয়ে যায় আপনি কারেক্ট করে দিতে পারবেন যে কোনগুলো জি সেভেন কান্ট্রি এবং কোনটা জি সেভেন কান্ট্রির মধ্যে পড়ে না ওকে তারপর রয়েছে জি ফোর কান্ট্রিজ চারটা দেশের সমন্বয় জি ফোর কান্ট্রিজ হচ্ছে বড় জে বিগ জে মনে রাখবেন যে জি ফোর কান্ট্রিজের ট্রিক্স হচ্ছে বিগ জে ট্রিক্সগুলো আয়ত্ত করতে একটু প্র্যাকটিস করতে হবে একটু প্র্যাকটিস করলে কিন্তু ট্রিক্সগুলি অতি সহজে আপনার আয়ত্তে চলে আসবে ওকে তো জি ফোর কান্ট্রিজ মনে রাখবেন হচ্ছে বিগ জে বড় জে বিগ জে বি ফোর ব্রাজিল আই ফোর ইন্ডিয়া জি ফর জার্মানি জে ফর জাপান ওকে জি ফোর কান্ট্রিজ জি সেভেন কান্ট্রিজ সব ক্ষেত্রেই কিন্তু জাপানটা রয়েছে জার্মানিটা রয়েছে ওকে জার্মানি এবং জাপান দুটো ক্ষেত্রে রয়েছে জি সেভেনও রয়েছে জি ফোরও রয়েছে তো জি ফোর কান্ট্রিজ হচ্ছে বিগ জে বি ফর ব্রাজিল আই ফর ইন্ডিয়া জি ফর জার্মানি জে ফর জাপান হয়ে গেল কোল্ড প্রডিউসিং কান্ট্রিজ কয়লা উত্তুলক দেশ বা কয়লা উৎপাদন করে যে দেশগুলো প্রথম কোনটা দ্বিতীয় কোনটা তৃতীয় কোনটা কাব 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 সিইউভি কাপ মনে রাখবেন যে কয়লা কয়লা কল দিয়ে কল দিয়ে শুরু হয় সিওএল তো সেটা শর্ট ট্রিক্স হচ্ছে কাব কয়লা তুলতে হবে কাব কখন তুলবো আমরা কাব ওকে কাব সিইউভি কখন আমরা কয়লা তুলব যখন রান্না করবো তখনই তো তুলবো কাপ তো সি ফর চায়না ইউ ফর ইউএসএ বি ফর ভারত এখানে বি ফর ভারত ওকে কাব মনে রাখবেন বা আরও শর্ট ট্রিক্স আপনি ইউজ করতে পারেন যে কিউ সিউই কুই কিউ না সি ইউ আই হবে যে সি ফর চায়না ইউ ফর ইউএসএ আই ফর ইন্ডিয়া এমন হতে পারে ঠিক আছে সো ট্রিক্স আপনি চাইলে কিন্তু সেটাকে মডিফাই করতে হবে না আপনি মহিলা রাখার মতো করে মডিফাই করতে পারেন আমি মহিলা রাখার মতো মডিফাই করে আমি লিখেছি আপনি মহিলা কার মতো মডিফাই করতে পারেন মাইকা প্রডিউসিং কান্ট্রিজ মাইকা প্রডিউসিং কান্ট্রিজ হচ্ছে বিবিসি মনে করেন যে বিবিসিতে খবর দিল মাইকা প্রডিউসিংয়ের ব্যাপারে বিবিসিতে কী ব্যাপারে খবর দিল মাইকা প্রডিউসিংয়ের ব্যাপারে মাইকা প্রোডাকশনের ব্যাপারে খবর দিলো বিবিসিতে অর্থাৎ মাইকা ফার্স্ট হচ্ছে ভারত বা ইন্ডিয়া বি ফর ভারত বি ফর ব্রাজিল সি ফর চায়না সেকেন্ড মাইকা প্রোডিউসিং কান্ট্রি হচ্ছে ব্রাজিল পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল এবং তৃতীয় স্থানে রয়েছে চায়না টিন প্রডিউসিং কান্ট্রি টিন প্রডিউসিং কান্ট্রি তিন টিন উৎপাদক দেশ ওকে সেটা হচ্ছে চীনা আইপি মনে করো যে চাইনিজ টিন কম দামে হয় আমরা চাইনিজ টিন নিয়ে আসি তো চীনা আইপি টিন প্রডিউসিং কান্ট্রিজ চীনা আইপি হুম হ্যাঁ চায়না থেকে ইন্ডিয়ায় প্রোডাক্ট নিয়ে আসলাম আমরা ওকে চায়না থেকে ইন্ডিয়ায় প্রোডাক্ট নিয়ে আসলাম চীনা আইপি চায়না থেকে ইন্ডিয়ায় প্রোডাক্ট নিয়ে আসলাম কী প্রোডাক্ট টিন নিয়ে আসলাম মনে করেন যে আমরা টিন ইম্পোর্ট করি চায়না থেকে চায়না থেকে ইন্ডিয়াতে আমরা প্রোডাক্ট নিয়ে আসলাম টিন চায়না থেকে ইন্ডিয়াতে আমরা প্রোডাক্ট নিয়ে আসলাম টিন এটা মনে রাখবেন চায়না থেকে ইন্ডিয়াতে প্রোডাক্ট নিয়ে আসলাম টিন ওকে টিন তো টিন প্রডিউসিং কান্ট্রি হচ্ছে ফার্স্ট হচ্ছে চায়না সেকেন্ড হচ্ছে ইন্দোনেশিয়া আর থার্ড হচ্ছে পেরু সি ফর চায়না আই ফর ইন্দোনেশিয়া পি ফর পেরু সেটা হচ্ছে টিন প্রডিউসিং কান্ট্রিজ মনে রাখার যুক্তি ঠিক তারপর হচ্ছে টোভাকো প্রডিউসিং কান্ট্রি টোবাকো বা থামাক যারা খায় তারা কিন্তু চুরি করে করে খায় বড়ো কেউ যদি দেখে নেয় তাহলে তো লজ্জা বোকাঝোকা করবে তো চুরি করে খেতে হয় ওকে তো টোবাকো প্রোডিউসিং কান্ট্রিজ হচ্ছে চুর চুর ওকে চুর সি ফর চিলি হ্যাঁ সি এইচ ফর চিলি ইউ ফর ইউএসএ আর ফর রাশিয়া ওকে টোবাকো প্রডিউসিং কান্ট্রি চুর সট্রিক্স মনে রাখবেন যে চুর প্রথমটা হচ্ছে চিলি ইউ তারপর সেকেন্ড হচ্ছে ইউএসএ থার্ড হচ্ছে রাশিয়া ওকে আজকে এতটুকু দিলাম আরও কিছু শর্ট ট্রিক্স রয়েছে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের উপকারে আসলো কিনা না আমাকে জানাবেন যদি ভালো লাগে যদি উপকারে আসে সেগুলো কিন্তু শিখতে হবে তাহলে আমি নেক্সট পার্টে আরও কিছু শর্ট ট্রিক্সের মাধ্যমে এইভাবে জিওগ্রাফির অনেকগুলো টার্ম মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব আজ এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ডেতে নেক্সট ডেতে আমি তখনই ভিডিও আপলোড করব যদি আপনাদের কমেন্ট পাই পজিটিভ কমেন্ট পাই যদি আপনাদের প্রয়োজন পড়ে তবে আমি আপলোড করবো আদারওয়াইজ শর্ট ট্রিক্স দিয়ে আমি আর কোনো ভিডিও আপলোড করছি না সেটা ডিপেন্ড করছে আপনাদের উপর আপনাদের সেটা কি চাই নাকি চাই না আর পরীক্ষা যখন হবে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতে হচ্ছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্সের তো বাউন্ডারি নেই বললাম টেস্ট সিরিজ রয়েছে বিভিন্ন টেস্ট সিরিজ আপনি অ্যাটেম্প করতে পারেন টেস্ট সিরিজের লিঙ্ক কিছু দিয়ে দেবো আমি সেগুলো অ্যাটেম্প করুন কারণ খুব সুন্দর করে পরীক্ষা আসার মতো দিয়ে সাজিয়েছেন টেস্ট সিরিজ সেখান থেকে অনেক কিছুই কমন পড়বে বা আপনার প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিস সেট টেস্ট সিরিজ সেগুলো অ্যাটেম্প করুন কারণ অনেকেরই স্বপ্ন রয়েছে এই চাকুরিটা ঠিক আছে না তো টেস্ট সিরিজের লিঙ্ক আমি আগামী ভিডিওতে হয়তো আপলোড করব সেখান থেকে দেখে নিতে পারবেন ওকে রাখছি আজকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যখন ভালো থাকবেন কি ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস থ্যাংক ইউ